ফাঁসির চূড়ান্ত রায়ের আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কনডেম সেলে নিয়ে যাওয়া যাবে কিনা হাইকোর্টের এমন রায় স্থগিত করেছে চেম্বার আদালত। দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম 25 আগস্ট পর্যন্ত হাইকোর্টের এই রায় স্থগিত করে দেন। পরে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, হাইকোর্টের এমন রায়ের পর কনডেম সেলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যুদ্ধাপরাধীদের সুবিধা দিতেও এমন রিট করা হয়ে থাকতে পারে বলে ধারণা তার। যুদ্ধ অপরাধীদের মামলাও আছে, তাদেরও কিন্তু মৃত্যুদণ্ডাদেশ হয়েছে। সেই মৃত্যুদণ্ডাদেশের যে বিষয়, যে যারা যেটি দলের ছিলেন ওনারা, সেই দলের উনি কিন্তু সমর্থক। এই কারণে আমাদের মনে হয় যে ওনাদের দলের হয়তো ওই যে যারা মৃত্যুদণ্ডাদেশ পেয়েছেন তাদেরকে বেনিফিট দেওয়ার উদ্দেশ্যে হয়তো ওদেরকে দিয়ে হয়তো উনি মামলা করাতে পারেন। আমরা এটা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।